নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমি আজকে বানাবো একদম ইউনিক একটা রেসিপি, নিরামিষ রেসিপি, ব্রকোলি, পেঁপে, আলু, মটরশুঁটির তরকারি। তার জন্য এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু, মটরশুঁটি। এগুলো অল্প জল দিয়ে, একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। নুন দিয়ে দিলাম, দিয়ে এবার 10-12 মিনিট মতন সেদ্ধ করে নেবো। নুনটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। ব্রকোলিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ব্রকোলিটা অবশ্যই একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিতে হবে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য হাফ টিস্পুন মতন আদা বাটা। আদাটা একটু ভাজা হয়ে গেলে প্রথমে আমি ব্রকোলিগুলো দিয়ে দিচ্ছি। ব্রকোলিগুলো কিন্তু একটু হালকা গরম জলে আমি ধুয়ে নিয়েছিলাম। প্রথমে ব্রকোলিগুলো দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ব্রকোলিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস আছে, প্রচুর ফাইবার রয়েছে। ডায়াবেটিকদের জন্য ভীষণ ভালো, ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে। একটু নুন দিয়ে ব্রকোলিগুলোকে 4-5 মিনিট মতন নেড়ে চেড়ে ভেজে নেব। তাছাড়া ক্যান্সার প্রিভেন্ট করতেও সাহায্য করে, ভীষণ হেলদি একটা রেসিপি। ভালো করে নুনটা মিশিয়ে 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এবার সেদ্ধ করে রাখা আলু, পেঁপে, মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব। আলু, পেঁপে এটা সেদ্ধ করার সময় জলের পরিমাণটা এমনভাবে দেব যাতে জলটা প্রায় শুকিয়ে যায়, আর যেটুকু জল থেকেও যাবে সেটা কিন্তু তরকারি রান্না করার কাজে বা ডাল রান্না করতে কাজে লাগিয়ে দেবো। সেদ্ধ করা জলটা অবশ্যই ফেলে দেব না, কারণ পেঁপের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে। পুরো আলু, পেঁপে, এগুলো, মটরশুঁটি, একটু সামান্য জল ছিল সেটা শুদ্ধই কিন্তু দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। 1 টিস্পুন করে রয়েছে সমস্ত মশলা। দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে 2-3 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখব জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, টুকরো করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু একবারে মিক্স করে নিয়ে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে চেরা কাঁচা লঙ্কা 5-6টা দিয়ে দিলাম। চাইলে কাঁচা লঙ্কা বাটারও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছুকে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে পেঁপে আর ব্রকোলির তরকারি কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখানে আমি আলুর পরিমাণটাও কম দিয়েছি, চাইলে শুধু পেঁপে দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। এবার ভালো করে মশলাগুলো মিশিয়ে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো জল। জলের পরিমাণটা যে যার ইচ্ছে মতন, যদি ঝোল খেতে একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা আরও একটু বেশি পরিমাণে দিতে হবে, আর একটু মাখা মাখা খেতে চাইলে জলের পরিমাণটা আরও একটু কম দেব। আর সবজি তো আগে থেকে সেদ্ধ করাই ছিল, তো সবজি খুব বেশি সেদ্ধ করতে সময় লাগবে না। ব্রকোলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভেজে নিয়েছি, তার জন্য কিন্তু আরও কম সময় লাগবে। সমস্ত ব্রকোলি আর সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম, চিনিটা মিক্স করে নেব। রান্নাটা করার সময় অবশ্যই পাঁচফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খুব ভালো একটা গন্ধ তরকারিতে আসবে, ভীষণই ভালো লাগবে খেতে। এবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা মিক্স করে নিলেই এটা একদম রেডি হয়ে রুটি, পরোটা, ভাত এগুলোর সঙ্গে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, রিলেটিভস ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না।